আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রাঁধুনি রেডিমিক্স কিছু মশলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এখানে প্রথমে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা। আর এই রাঁধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলাটা দিয়ে আপনারা কিভাবে রান্নাটি করবেন আর কতটুক মাংসের সাথে কতটুক মশলা ব্যবহার করবেন, কি কি উপকরণ লাগবে তা এখানে দেওয়া আছে। আপনারা বাসা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এটার ওজন হলো 68 গ্রাম, আর এটার মূল্য হলো 70 টাকা। আপনারা যে কোনো বড় মুদির দোকানে এই মশলাটা পাবেন। আর এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বোরহানি মশলা। আপনারা বাসায় কিভাবে বোরহানি তৈরি করবেন তা আপনারা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন কতটুক মশলার সাথে কতটুক উপকরণ কি কি লাগবে। আর এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটার মূল্য হলো আপনার 35 টাকা। যে কোনো বড় মুদির দোকানেই আপনারা এটা পেয়ে যাবেন। আর এখানেও দেওয়া কি কি মশলা লাগে এই বোরহানি মশলা তৈরি করতে, আপনারা চাইলেও শিখে নিতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আর এই চটপটির রেসিপিটিও আমার চ্যানেলে আছে। আর এটার ওজন হলো আপনার 50 গ্রাম। আর এটা কিভাবে তৈরি করবেন আর এটার সাথে আর কি কি উপকরণ লাগবে তাও এখানে আপনার দেওয়া আছে। আপনারা যে কেউ এই মশলাটা দিয়ে বাসা চটপুরি তৈরি করতে পারবেন। এটার মূল্য হলো আপনার 40 টাকা। এরপর নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কোরমার মশলা। এই কোরমার মশলাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতটুক মাংসের সাথে কতটুক মশলা লাগবে এবং এর সাথে কি কি উপকরণ লাগবে তাও এখানে দেওয়া আছে। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে এটা দেখে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই কোরমার মশলাটার মূল্য হলো 45 টাকা। আর এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স জালি কাবাব মশলা। আপনারা বাসায় কিভাবে জালি কাবাব তৈরি করবেন, কি কি মশলা লাগবে তা হয়তো আমরা অনেকেই জানি না, তাই এটা দেখে আমরা বাসায় জালি কাবাব তৈরি করতে পারবো। আর এটার ওজন হলো 50 গ্রাম। এখানে দেওয়া আছে এই জালি কাবাব মশলার সাথে আপনার কতটুক মাংস লাগবে আর এর সাথে কি কি উপকরণ লাগবে। এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে আপনারা বাসায় রোস্ট তৈরি করতে পারবেন। আর এটার ওজন হলো 35 গ্রাম। এই মশলাটা আপনার কী কীতে কী কী মাংসের সাথে কতটুক ব্যবহার করবেন আর তার সাথে কী কী উপকরণ লাগবে তা এখানে দেওয়া আছে। আর এটার মূল্য হলো আপনার 60 টাকা। আপনারা যে কোনো বড় মুদির দোকানে বা বড় শপে পেয়ে যাবেন। এরপর এখানে নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা। এই রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে আপনারা কাবাব তৈরি করতে পারবেন। এটার ওজন হলো 50 গ্রাম। আর এটার সাথে আর কী কী উপকরণ লাগবে তাও দেওয়া আছে, আর কিভাবে তৈরি করবেন সেই উপকরণও প্রস্তুত প্রণালীও এখানে দেওয়া আছে। আর এটার মূল্য হলো 90 টাকা। আপনারা এই কাবাবের রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এবং বাসায়ও ঝটপট তৈরি করতে পারেন। এটা হলো রাঁধুনি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড আমরা অনেকেই পছন্দ করি কিন্তু কিভাবে তৈরি করব তা জানি না। এই রাঁধুনি কাস্টার্ড পাউডার দিয়ে আপনি যে কোনো সময়ে যে কোনো টাইমে কাস্টার্ড তৈরি করতে পারবেন। আর এর সাথে কি কি লাগবে তাও এখানে দেওয়া আছে, প্রস্তুত প্রণালীও দেওয়া আছে। এই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এটার মূল্য হলো 85 টাকা। এরপর আসছে রাঁধুনি হালিম মিক্স। এখন শীতের সময় যে কোনো টাইমে হালিম তৈরি করে খেতে পারেন। আর এইটা কিভাবে তৈরি করবেন, কতটুকের সাথে কতটুক পরিমাণ কি কি লাগবে, আপনার যখন যতটুক লাগবে তা দিতে পারবেন, প্রস্তুত প্রণালীও দেওয়া আছে, বাসা যে কোনো টাইমে তৈরি করতে পারবেন। এটার মূল্য হলো আপনার 55 টাকা। আর এই মশলাগুলো আগের দামে ছিল, হয়তো এখন 2-4-5 টাকা করে মশলাগুলো বাড়তে পারে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।